এটি হলো বিশ্বের সবচেয়ে বড় রোবট, যেটি চলতে পারে, দাঁড়াতে পারে এবং হাত পা নাড়াতে পারে। রোবটটি একটি সুপারকারের মতো আকৃতিতে রূপান্তর করা যায়। এর দাম কত, কে ডিজাইন করলো এই অদ্ভুত দানবটি, কেনই বা করলো, সকল বিষয় নিয়েই আজকের ভিডিও। তাই সিট বেল্ট বেঁধে বসে পড়ুন অন্যরকম এক অভিজ্ঞতা সম্পর্কে অনুধাবন করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ট্রান্সফরমার রোবটের নাম হলো আকসাস, তবে এটি একটি গাড়ির মতোই চলতে পারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এটি রাস্তায় চলার জন্য উপযোগী নয়, কারণ এই বিশাল দানবটি রাস্তায় চালাতে হলে সম্পূর্ণ রাস্তা খালি হতে হবে এবং এটি সম্ভব না, তাই এটি রাস্তায় চালানো বেআইনি বলা হচ্ছে। এই রোবটটি কোথায় তৈরি হয়েছে তা অনুমান করুন তো একবার। এটি জাপান মোবিলিটি শোতে নিয়ে আসা হয়েছিল, যেখানে প্রায় $3 মিলিয়ন এর দাম দেওয়া হয়েছিল। ইয়োকোহামা ভিত্তিক কোম্পানি টিসোবামের প্রথম পণ্য এই আর্চাক্স রোবট। এই রোবটটি 4 বছরের গবেষণা এবং উন্নয়নের ফলাফল। টোকিও বিগ সাইট প্রদর্শনী হলের অভ্যন্তরে এটি নিয়ে আসা হয়েছিল এবং একটি বিশাল জায়গায় সুপারকার কনসেপ্ট মেশিনে পরিণত করা হয়েছিল এই আর্চাক্স রোবটটিকে। টিসুবামের কর্মীরা এটিকে একটি সাধারণ ড্যামোর মাধ্যমে চালায়, যেখানে রোবটটি তার বাহু তুলে নেয় ভয়ানক সাউন্ডে এবং রোবট মোড থেকে যানবাহন মোডে পরিণত হয় এবং সেই মোড থেকে আবার রোবটে ফিরে আসে। এটি 15 ফুট লম্বা। এই আর্চাক্স রোবটটির 4টি পা রয়েছে, তবে এটি পায়ের উপর হাঁটে না। প্রতিটির নিচে ইয়োকোহামা ইন্ডাস্ট্রিয়াল টায়ার রয়েছে এবং প্রতিটি চাকা বৈদ্যুতিক মোটরে চালিত হয়। যানবাহন মোডে আর্চাক্সের 4টি পা আলাদা করে ছড়িয়ে থাকে এবং সর্বোচ্চ 6 কিলোমিটার গতিতে চলতে পারে। এর ককপিট খোলার প্রক্রিয়াটি সিনেমার মতোই। এর পাইলট বসার স্থানটি আর্চাক্সের মাঝের অংশেই অবস্থিত। একটি স্মার্ট সিস্টেমের মাধ্যমেই এই রোবট কারটি কন্ট্রোল করা যায়। এত কিছু জানার পরও একটি জিনিস এখনও দোয়াশা হয়ে আছে, সেটি হলো এই রোবটের ডিজাইনার কে, কেনই বা তিনি অদ্ভুত ডিজাইনটি করেছেন। তিনি একজন তরুণ জাপানি অ্যানিমেশনের রাজা নামে পরিচিত, তার নাম ইশি, যিনি একজন জাপানি অ্যানিমেশনার। এই রোবটটি তার আসল নকশা। জানা যায় রোবটের ডিজাইনটি গুন্ডাম অ্যানিমেশন থেকে এসেছে। তো কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। টিকটকে দেখে থাকলে এখন ফলো করে ফেলুন আমাদের অ্যাকাউন্টটি। আল্লাহ হাফেজ।